আমার ভাইরা মুসলমান তো ছিলেন হযরত আমার বিশ্বনবীকে আবু জাহেল যখন ট্রাইব্যুনাল গঠন করে ফেললেন কে পারবা মুহাম্মদের কল্লা কাটতে দারুণ্য দোয়ায় বসে বসে আবু জাহেল একটার পর একটা আইন পাস তৈরি করে লাগতো মুসলিম কারে বলে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক যখন আবু জাহেল এই ঘটনাটা বয়ান করলেন কে পারবা অন্তত মুহাম্মদের হত্যা করতে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন ডাকতে বললেন লিডার আমার আমি আছি অসুবিধা নেই আপনি টেনশন করবেন না আমি অন্তত কল্লাকে আপনার সামনে হাজির করে দেব খোলা দরবারে নিয়ে আল্লাহর নবীর মারার জন্য যখন যাচ্ছিলেন পথিমধ্যে যাওয়ার পরে অন্তত একটা লোকের সঙ্গে দেখা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা কোথায় যাও বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয় তাকে আমি হত্যা করার জন্য যাই ডাক দিয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাও বাড়ির খবর নিয়ে দেখো বাড়িতে তোমার ভগ্নিপতিরা ইসলাম গ্রহণ করে ফেলেছে আপনি সুবহানাল্লাহ আরো কালকে ভাতকে 9টার পর বলেন আজকে বলার দরকার আমার ভাইরা মেজাজ এত পরিমাণে গরম হয়ে গিয়েছে আর ওদিকে না গিয়ে তরবারি নিয়ে আবার বাড়ির দিকে গিয়েছে বাড়ির মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা তহার আয়াতগুলো ভেসে ভেসে আসতেছে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা বলেন আল্লাহু আকবার এখানে যারা আলেম আছে আমার চাইতে উচ্চ পদস্থ যারা আলেম আছে জিজ্ঞাসা করেন মক্কা নগরীতে যতগুলো শিক্ষিত লোক ছিল তার ভিতরে হযরত ওমর একজন ওমর কিন্তু মূর্খ ছিল না জ্ঞানী মানুষ ছিল শিক্ষিত মানুষ ছিল আবু জাহেল কিন্তু মূর্খ ছিল না ও কিন্তু জ্ঞানী ছিল এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি জ্ঞানী দাবি করতে চায় আলেম দাবি করতে চায় এই জায়গার মধ্যে একটা পয়েন্ট আছে কোন মানুষ যদি এই পৃথিবীর ময়দানে আলেম দাবি করতে চায় জ্ঞানী দাবি করতে চায় তাহলে ওই মানুষটাকে অবশ্যই পৃথিবীর ময়দানে দিনই এলে কোরআনের জ্ঞানটাকে অর্জন করা লাগবে কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে এরা পৃথিবীর ময়দানে আলেম আর যারা এদের জ্ঞানটা এর ভিতরে যাদের নেই এরা আলেম দাবি করলে ওরা মূর্খের বাচ্চা কারণ ইতিহাস পড়ে দেখেন আবু জাহেলের নাম ইতিহাসে ছিল আবুল হাকাম বুদ্ধির পিতা শুধু ইসলাম আর কোরআনটা মাইনাস করে দেওয়ার কারণে নাম হয়ে গিয়েছে আবু জাহেল তার মানে মূর্খের বাবা আমার ভাইরা হযরত ওমর ডাক দিয়ে বললেন কি পড়তেছিলে তোমরা হযরত ওমরকে যখন দেখেছে সঙ্গে সঙ্গে আলার করে ফেলেছে লুকিয়ে ফেলেছে হযরত ওমর তাদেরকে বেত্রাঘাত করতে শুরু করে দিলেন এক পর্যায়ে রক্তাক্ত করতে লাগলেন হযরত ওমরের এই রক্তাক্ত এই অত্যাচার থেকে তারা অন্তত আহ্বান করে ডাক দিয়ে বলে দেখেন যদি মেরেও ফেলেন তারপরেও আমরা এই জিনিসটা ছাড়বো না মুসলমান তো এইটাই পৃথিবীর ময়দানে জেল জুলুম জরিমানা ফাঁসির মঞ্চ এগুলো কিছুই মনে করে না ও মনে করে আমি মরতে দেরি আমার আল্লাহ আমার জন্য জান্নাত রেডি করে রাখতে দেরি করেনি আপনি কিসের মুসলমান দাবি করেন সামান্য ভয় পেয়ে অন্তত কোরআনের হক কথা বলতে চান না কোরআন আপনি গোপন করে দেন এই পৃথিবীর ময়দানে কোরআন জানার পরেও সেটা গোপন করে আলেম দাবি করলে ওটা আলেম না ওটা সবচাইতে বড় জালে এই দেশে নেই আমার ভাইরা হযরত ওমর লম্বা ঘটনা একেবারে শর্ট করে বলছি যেহেতু সময় সঙ্গে হযরত ওমর যখন বুঝলেন কোরআনের আয়াতগুলো যখন তিনি তেলাওয়াত করলেন নবীজির দরবারে চলে গেলেন তারে আরকামে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে অবস্থান করতেছিলেন দরজার মধ্যে যখন হযরত ওমর করাঘাত করলেন সাহাবীরা বুঝতে পারলেন নিশ্চয় হযরত ওমর চলে এসেছে ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ আর তো বাঁচার উপায় নেই ওমরের হাতে পড়লে তো আমার মন বলছে না আর তো আমরা বাঁচতে পারবো নবীজি ডাক দিয়ে বললেন দরজা খুলে দাও আমি গভীর রজনীতে হযরত ওমরের জন্য আমার চাচা আবু জাহেলের জন্য আমার আল্লাহর কাছে মোনাজাত করেছি ডাক দিয়ে বলেছি মালিক আমার হয় আমার চাচা আবু জাহেলকে নতুবা ওমরকে তুমি ইসলামের সুজিতল ছায়াতলে আনিয়ে দাও আমার মন বলে আমার আল্লাহ আমার তারজি আমার প্রার্থনা কবুল করে নিয়েছে দরজা যখন এই খুলে দিয়েছে হযরত ওমর নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ আপনার হাতে হাত রেখে অন্তত আপনি আমারে মুসলমান বানিয়ে দেন আমি যদি মুসলিম হয়ে যাই আমি যদি ইসলামের কাছে মাথা নত করে দিই আমার আল্লাহ আমারে কি দেবে